সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আজকের নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এখানে কিছু গ্রুপ কাটছি, পাইপ ওয়্যারিং করছি এবং আর কিছু কাটাকাটির কাজ বাকি আছে, আমরা সেগুলো করব। তো এই বিল্ডিংটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমি ইউটিউবে দিব এবং কয়েকটা অলরেডি দিয়ে রেখেছি। তো আমি সবগুলো ভিডিও আপনার পেয়ে যাবেন, অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন আর মিস হবে না। তো এখানে কয়েকটা পয়েন্ট আছে, এটা বড় রুম, এখানে একটা ফ্যান ফয়েন আছে। তো এই ফ্যান থেকে এখানে একটা লাইন নামছে, তো এই লাইনটা তো চারপাশে চারটা লাইন নামছে, এই পাশে একটা, আবার এই পাশে একটা নামছে। ঠিক আছে, আমি সবগুলো এক এক করে বলবো। আর এইদিকে একটা সার্কুলার বক্স হয়েছে, পিছনের দিকে আরও কয়েকটা বেশ পয়েন্ট আছে। তো আমরা এখানে সুইচবোর্ডের লাইনটা এই পয়েন্ট দিয়ে নামাইছি, এটা আমাদের সুবিধা মনে হয়েছে। ঠিক আছে, ওখানে একটা লাইট পয়েন্টের জায়গায় 18 ইঞ্চিতে লাইট পয়েন্ট হয়েছে। হওয়ার পর এখানে একটা পাওয়ার সকেট হবে মোবাইল চার্জ দেওয়ার জন্য, এই পাশে একটা খাট থাকবে হাতের বাম পাশে। আর এদিকে হবে আমাদের সুইচবোর্ড, এখানে দুই গাটের দুইটা সুইচবোর্ড, অর্থাৎ এখানে স্কোয়ার সাইজে আমি গ্রুপটা করেছি। ঠিক আছে, তো আমি দেখাই, এখানে বড় একটা রুম, এখানে দুইটা পাশে আমি আলাদা আলাদাভাবে ওয়ারিং করেছি, এই পাশে সিস্টেম একই, অর্থাৎ এই পাশের সুইচবোর্ড আলাদা, ওই পাশের সুইচবোর্ড আলাদা। এখানে ঝাড়বাতির জন্য লাইন দেওয়া হয়েছে, তারপর লাইট ফ্যান তো আছেই। তো এখানে লক্ষ্য করলে আপনারা দেখবেন উপরে যে তিনটা পাইপ দেওয়া আছে, তিনটা পাইপের একটা পাইপ হচ্ছে এদিক দিয়ে বাইরে একটা লাইট দেওয়া হবে সেইটার একটা পাইপ, আরেকটা হচ্ছে ফ্যান ফ্যান থেকে পাইপ। ঠিক আছে, আর একটা হচ্ছে এখানে আমাদের ডিবি হবে। ঠিক আছে, এই যে ডিবি লাইনের এখানে কয়েকটা পাইপ আছে, এই ডিবি লাইন থেকে একটা পাইপ ওই জায়গায় গেছে। আর এই যে নিচে দিয়ে গ্রুপটা করতেছে দেখতে পাচ্ছেন, এই গ্রুপটার কাজ হচ্ছে আমাদের যে মিটারের লাইন, মিটার থেকে যে লাইনটা আউট হবে আর সেই লাইনটা দিক দিয়ে আমরা কনসিল করে দিব। আমাদের এখানে এসডিবি হবে ভিতরে, আপনাদের প্রথমে দেখছেন। ঠিক আছে, এদিক দিয়ে হবে কলিং বেলের লাইন এবং এখানে তিনটা লাইট আছে, এটা হচ্ছে ডেলান্সি, গ্রাম সাইটের ঘর। আপনারা ডেলান্সি সম্পর্কে জানেন, যারা জানেন তো জানিনি। তো আমরা ডেলান্সির লাইনটা এই দিক দিয়ে নিয়ে আসব গ্রুপ করে। ঠিক আছে, এখান থেকে ওই যে উপরে দুইটা পাইপ দেখতে পাচ্ছেন, একটা পাইপ হচ্ছে এখান থেকে নামছে, এখানে একটা পয়েন্ট আছে উপরে সিলিংয়ে, অর্থাৎ দুই দিকে দুইটা পয়েন্ট নামছে, আর এখানে একটা পাইপ এসডিবিতে আছে, চলে আসছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে তিনটা পাইপ দেওয়া হয়েছে লাইটের পয়েন্ট, সবগুলো মিলিয়ে লাইনটা মিলানো হয়েছে। তো একইভাবে এই পাশেও কাজ করা হয়েছে। ঠিক আছে, লাইট পয়েন্ট দিয়ে এখানে একটা পাওয়ার সকেট এবং সুইচবোর্ডের লাইন, এখানে দুইটা পাওয়ার সকেট হবে, একটা হচ্ছে আমাদের যেই পাশে ভিডিও করি এই পাশে, আর একটা হচ্ছে ওয়ালের বিপরীত পাশে। ঠিক আছে, দুটোটা একই সিস্টেম একই বরাবর হবে, সেই জন্য আমরা কী করব, এই এই পাওয়ার সকেট আর ওই পাওয়ার সকেটের লাইন একটা তারে দিয়ে দিব, অর্থাৎ এক লাইন দিয়ে আমরা দুইটা পাওয়ার সকেট দিব। এই পাশেও সেম একই সিস্টেম, দুইটা পাওয়ার সকেট দুই পাশে এক লাইন থেকে দিয়ে দিব। ওকে, তো গাইস, এক ভিডিওতে তো সব কিছু বলা যায় না বা মনে থাকে না, যতটুকু সম্ভব আমি বলি, আপনারা আমার আরও ভিডিও আছে সেগুলো দেখতে পারেন। আমরা একটা পাইপ লাগিয়ে দেখাই, তো আমরা ওই জায়গার পাইপটা লাগাবো। লাগানোর ক্ষেত্রে আমাদের এখানে একটা মুখ কাটতে হচ্ছে সার্কুলার বক্সের, সার্কুলার বক্সগুলো অনেক হেভি। ঠিক আছে, অনেক ভালো মানের সার্কুলার বক্স এগুলো, তো এর থেকে ভালো আছে সেটা বলবো না, তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি স্যার আপনারা ওয়ারিং সম্পর্কে কিছু ধারণা পাবেন। কি সার্কুলার বক্স রে ভাই, বেলেট বাঁকা হয়ে যায়।
দেখি আমার কাছে দাও ক্যামেরাটা ধরো তুমি তো আমাদের ওই জায়গায় আপনারা দেখতে পারছেন যে দুইটা পাইপ আমরা দুইটা পাইপ একটা সার্কুলার বক্সের মাধ্যমে কনভার্ট করব ঠিক আছে দুইটা পাইপ একটা সার্কুলার বক্সের মধ্যে আমরা প্রবেশ করাব সেজন্য আমরা যেটা করব এটার সাইডে দিয়ে একটা পাইপের আমরা জায়গা কেটে নিব তো আপনারা এভাবে কেটে নিতে পারেন যে দুইটা সার্কুল দুইটা পাইপ একটা সার্কুলার বক্সের মধ্যে কনভার্ট করার জন্য এই সিস্টেমটা আপনারা করতে পারেন ঠিক আছে এই যে দুইটা পাইপ তো একটা পাইপ আমরা সার্কুলার বক্সে দিয়ে দিলাম এখন আরেকটা পাইপ আমরা দিয়ে দিব ঠিক আছে তো বরাবর হয়ে গেছে এবার একটু জামটান দিয়ে লাগাইবেন এখানের লাইনটা একটু ঝামেলা করতেছে কারণ উপরে এটা কনসেল বিমের ছাদ এখানে বিম নাই সব ছাদের ফ্লান্স ছাদ হয়ে গেছে ঠিক আছে তো উপরে ছাদে পাইপ ওয়ারিং করার সময় এখানে ব্যান দেওয়া হয়েছে ব্যানটা একটু মুচড়ে রয়েছে উপরের দিকে অর্থাৎ সামনের দিকে এটা সোজা সোজা থাকলে আমাদের গ্রুপের সাথে মিলতো আপনারা দেখতে পারতেছেন যে এটা ওই ঠেলা আছে মানে গার দিকে আমাদের গার দিকে এটা ঠেলে আসতেছে তো আমরা এটাকে যেটা যেই সিস্টেমটা করব সেটা আপনারা দেখতে পারবেন এরকম পাইপ যদি কথা না শুনে সেগুলোকে কিভাবে সোজা করতে হয় তো উপরে ব্যানটা যদি আপনারা একটু লাড়াইতে পারেন আশা করি ব্যানটা লাড়াইতে পারবেন না কারণ এটা ছাদের মধ্যে আটকে গেছে তো সেক্ষেত্রে কী করবেন একটু বাড়ি সারি দিয়ে দেখবেন যে ব্যানটাকে একটু নামানো যায় কি না যদি নামানো যায় তো ভালো না গেলে কী করবেন এভাবে এই স্টিল প্যারাক নেবেন এক ইঞ্চি বা দেড় ইঞ্চি স্টিল প্যারাক নেওয়ার পর এটাতে যে রড বাঁধার তার আছে সে তার এই প্যারাকের সাথে জুড়ে নেবেন জুড়ে নেওয়ার পরে এভাবে আপনার কী করবেন পাইপটা দিয়ে তারপর ওই তারের সাথে এটাকে টানা বান দিবেন টানা বান দিয়ে দেওয়ার পরে আশা করি কিছুটা পাইপ লাইনে আসবে তো আমরা দিছি মোটামুটি একটা সাইজে আইছে আগের থেকে খুব ভালো ঠিক আছে তো এভাবে করে আপনারা এই বেকাতারা পাইপগুলিকে সোজা করতে পারবেন এই যে একটা স্টিল প্যারাক নেবেন নেওয়ার পরে এভাবে একটা তার পেঁচাইবেন অর্থাৎ ডাবল তার নিলে ভালো হয় সিঙ্গেল তার ওই ছিঁড়া যেতে চায় সেজন্য আমরা ডাবল তার নিব নিয়ে নেওয়ার পরে আমরা যেই জায়গায় ঝামেলা সেই জায়গায় প্যারাকটা আটকে দেব ঠিক আছে আমরা আটকে আমি আটকাইতেছি আপনারা যেটা করবেন এরকম সিচুয়েশনে পড়লে এই কাজটা আপনারা করে দেখতে পারেন আর আপনারা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগেই থাকে অলরেডি একটা লাইক দিতে পারেন লাইক দিবেন এরকম তো না দিতে পারেন সেটা বলতেছি তো ঠিক আছে আমরা এই বিল্ডিংটার আরও বেশ কিছু ওয়্যারিংয়ের ভিডিও দিব পাইপ ওয়্যারিংয়ের আরও কিছু ভিডিও পাবেন আপনারা এবং তার ওয়্যারিংয়ের ভিডিওগুলো আমি দিয়ে থাকব কমপ্লিট সব কিছুর ভিডিও আমি ধারণা দিয়ে থাকব ভিডিও দিয়ে থাকব ঠিক আছে তো আপনারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের তারা তো ভিডিওগুলো অলরেডি পেতেই আছেন তো আজকের ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নাই এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী এক নতুন ভিডিওতে সবাইকে ধন্যবাদ